আসসালামু আলাইকুম সবাইকে। রান্না করলাম চিতল মাছের মুইঠা। তো চিতল মাছের মুইঠাটা ভীষণ ভালো হয়েছে, কিভাবে রান্না করেছি সেটা এখন তোমাদেরকে দেখাবো। তো এখানে আমি চিতল মাছের কিমা নিয়েছি, কাটা ছাড়া কিমাটা, এটা দোকানে আস্তেও কিনতে পাওয়া যায়। আর এখানে আমি কি কি মশলা দিয়েছি সেটা বলবো। এখানে আমি সামান্য একটু হলুদ, মরিচ, জিরা, একটু ধনিয়া, ক্রাশড চিলি বা ভাঙা যে মরিচটা সেটা, 2 টেবিল চামচ বেসন, আর সামান্য 1 চামচ আদা রসুনের পেস্ট, এবার সব একটু পরিমাণ মতো লবণও দিয়েছি। এবার আমি সব কিছুকে একসাথে ভালো করে মেখে নিয়েছি। আর এখানে আলাদা একটা বাটিতে আমি তেল নিয়েছি, যেহেতু এখন আমি মুইঠা বানাবো হাতে একটু তেল লাগিয়ে নিব। তো হাতে তেল লাগিয়ে নিয়ে আমি একটু কিমা নিয়ে নিব, নিয়ে হাতের মধ্যে চেপে চেপে আমি মুইঠাগুলো বানিয়ে নিব। তো দেখো আমি কিভাবে মুইঠাগুলো বানাচ্ছি। তো এই ঠিক এভাবে হাতে চেপে চেপে সবগুলো মুইঠা বানিয়ে নিব। তো এখানে দেখতে পাচ্ছ সবগুলো মুইঠা আমি বানিয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি হালকা তেলে এপিট ওপিট করে বাদামি করে ভেজে নিব। তো দেখো আমি সবগুলো মুইঠাকে হালকা করে বাদামি রং করে ভেজে নিয়েছি। তো এবার চলো রান্নাটা শুরু করি। তো আলাদা একটা পাত্রে আমি এখন সরিষার তেল দিয়ে দিব। এটার মধ্যে এই মুইঠা রান্না করতে সরিষার তেলটা দিলে খুব ভালো হয়। তো এবার আমি 2টো তেজপাতা, তারপরে এলাচি, লবঙ্গ দিয়ে দিলাম। এবার কুচি করে রাখা পেঁয়াজ ছিল সেটাও আমি দিয়ে দিব। এবার আমি সামান্য একটু পাঁচফোড়ন দিয়ে দিব। পাঁচফোড়নটা দিলে সুন্দর একটা ঘ্রাণ হয়। 2-3 মিনিটের মতো আমি মশলাগুলোকে একটু ভেজে নিব। দিয়ে দিলাম একটু 1 টেবিল চামচ রসুন বাটা। এবার দিয়ে দিব সামান্য পরিমাণ হলুদ, একটু মরিচ, একটু জিরা, একটু ধনিয়া। মশলার পরিমাণটা বেশি দিব না, কারণ আমি অলরেডি কিমার মধ্যে মশলাটা দিয়েছি। সামান্য একটু লবণও দিয়ে দিলাম। এবার ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নিব। আর টমেটো কেটে রেখেছিলাম, টমেটো দিয়ে দিব, আর কাঁচামরিচ কেটে রেখেছিলাম। এবার সবগুলোকে একসাথে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিব। এবার আমি সামান্য 1 কাপের মতো পানি দিয়ে মশলাটাকে একটু ঢাকনা দিয়ে কষিয়ে নিব। তো প্রায় 2 থেকে 3 মিনিটের মতো মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিলাম। দেখতে পাচ্ছ পানিটাও শুকিয়ে এসেছে অনেকটাই। এবার আমি একটা আলু কেটে রেখেছি, এই আলুটা দিয়ে দিব। তো এই আলুটা দিলে মানে তরকারির যে টেস্টটা আরেকটু ভালো হয়। আলু ছাড়াও কিন্তু এই মুইঠাটা রান্না করা যায়। এবার ভেজে রাখা চিতল মাছের মুইঠাগুলো দিয়ে দিলাম, ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানিটা কিন্তু সেদ্ধ করা গরম পানি, পানিটা হচ্ছে নিজের কাছে যত কীরকম আপনি ঝোল চাইবেন সেভাবেই পানিটা দেওয়া যায়। 2 কাপ, 3 কাপ, 4 কাপের মতো পানি দেওয়া যায়। এবার ঢাকনা দিয়ে আমি প্রায় 10 থেকে 12 মিনিটের মতো রান্না করব, মিডিয়াম টু হাই হিটে। তো দেখুন 10 মিনিটের উপর আমার রান্না হয়ে গেছে। তা আবার চিতল মাছের মুইঠাটা হয়ে গেছে, আমি এখন একটু ফ্রেশ তাজা ধনে পাতা কুচি করে দিয়ে দিলাম। ব্যাস হয়ে গেল আমার চিতল মাছের মুইঠা। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।